প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এসএসসি 2021 সালের পরীক্ষার্থীদের অর্থনীতি শর্ট সাজেশন নিয়ে। এখানে তোমাদের যে কয়টা অধ্যায় আছে সেখান থেকে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদের যে প্রথম অধ্যায়টি আছে অর্থনীতি পরিচয়, এটি এরপরে দ্বিতীয় অধ্যায়টি অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ, এবং তৃতীয় অধ্যায়টি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য। এই তিনটা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি এই তিনটা অধ্যায় যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে তোমরা এখান থেকে তিন থেকে চারটা সৃজনশীল কমন পাবে। এছাড়াও যে ইম্পর্টেন্ট অধ্যায় রয়েছে সেটা হচ্ছে তুমি 10 নম্বর অধ্যায়টা পড়ে নিতে পারো। আর তোমরা জানো যে তোমাদের পরীক্ষাগুলো হচ্ছে পূর্বের তৈরি করা প্রশ্নের উপরে, অর্থাৎ তোমাদের প্রশ্নগুলো আগেই তৈরি করা হয়েছিল, সে প্রশ্নের ভিত্তিতেই তোমাদের এখন পরীক্ষাগুলো হচ্ছে। তাই পুরো বই থেকেই তোমাদের প্রশ্নগুলো করা হয়েছে। তবে আমি যে অধ্যায়গুলো তোমাদেরকে বললাম 1, 2 এবং 3, এগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা এই তিনটা অধ্যায় ভালোভাবে দেখে যাবে, ভালোভাবে প্রিপারেশন নাও, ভালো পরীক্ষা দাও এবং ভালো রেজাল্ট করো। তোমাদের জন্য রইল শুভকামনা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।